আমি কি বলবো, আমি খুশিকে সঙ্গে নিয়ে এসছি, আমার খুব মন খারাপ, খুশি থাকলে আমার ভালো লাগবে, সেই জন্য। আর আমার সাথে কমলার প্রথম যখন আলাপ হয় আসলে 1983 সালে, বলেন তো কত বছর আগে, তখন থেকে আমরা এক বছর আর সরি এক মাস ও ভুলে গেছে, এখন তো ভুলে গেছি, 6 সপ্তাহ মতো আমরা অনেক জায়গায় একসঙ্গে, প্রথম এই কমলার ট্রেনিং যেখানে সব, হ্যাঁ আমরা আসলে তখন আমি সত্যগ্রাম নারী স্বনির্ভর পরিষদ নামে সংস্থায় কাজ করতাম, ওখান থেকে আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে আসি, সত্যগ্রামেও কমলা যায়, গণস্বাস্থ্য কেন্দ্রে আমরা কয়েকদিন থাকি। ওই সময় কমলার একটা ইন্টারেস্টিং মানে আর শুরুটা ছিল এরকম, সবার নাম জিজ্ঞেস করতো, নামের মানে জিজ্ঞেস করতো সবার নাম, সেই হিসাবেই আমি সুলতানা বেগম যখন বলছি তখন সে বলছে তাহলে তুমি তো ডাবল কুইন, তখন থেকেই সে শেষ পর্যন্ত আমাকে ডাবল কুইনই ডাকত, আর অন্য অন্য যারা ছিল তাদের সবার নাম এবং নামের মানেটা কী সেই নামটা অর্থ কি সেই হিসাবেই সে এটাই করতো। আর সবচেয়ে আমার কাছে ওর এইটা মনে হতো ভালো লাগতো, ওই যখন আমরা একসঙ্গে বসতাম প্রত্যেকে আলাদা জায়গার থেকে আসছি, আলাদা সমস্যার থেকে আসছি, কিন্তু কীভাবে যেন কমলা সবার কাছ থেকে তাদের কাহিনী, জীবন কাহিনী বা নিজেরই কথা বের করে নিয়ে সবাই আমরা কীভাবে যেন এক হয়ে গেলাম, ওই যে প্রথম দিকে আমি জানি না পরের ট্রেনিং এর এরকম সবার কথা, সবার কথা মানে মানুষ তখন যারা যারা আসতো তাদের কাহিনী বলতে কেউ দ্বিধা করতো না, তার যে মনের কথা সেটা সে কিন্তু বলতো, তার জীবন কাহিনী বলে দিত, এখন কে আমার সামনে আছে তারা আমার অপরিচিত, সে আমার জীবন কাহিনীটা জানছে, কিন্তু এই যে মানে চেষ্টাটা এইটা অপূর্ব ইউনিক, মানে এইভাবেই কিন্তু আমাদের এক করছে, আর যারা যারা সবাই একসঙ্গে আমরা বসছি তখন তো, তারপরে তো আমরা এই মাদ্রাজে যাই, সেখানে তো স্লোগান স্লোগান লেখা, পোস্টার করা, তারপরে নাচ, ও যেখানে যাবে কমলা সেখানেই তো আনন্দ, আপনারাও তার সাথে বলছেন সবাই দেশে দেশে আসছেন, আনন্দ নাচ গান তার ভিতরে, কিন্তু তাহার ভিতরেও এত গভীরতা ছিল, আমরা মানে যারা সবাই তার সঙ্গে ছিলাম আমরা জানি যে তার ভিতরে নাচই হোক আর গানই হোক কথা তো ছিল, সেই কথার মধ্যে কতটা গভীরতা ছিল সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো মনে হয় অনুভব করতে পারি। যেমন ইভা ফজিয়া, আমি সরি আমি ইভা বলতেছি, ফজিয়া সবসময় অনেক লেখালেখি করে, অনেক লিখতে পারে, অনেক সুন্দর করে লেখে, ওইভাবে আমরা লিখতেও পারবো না, আমি বিশেষ করে আমি ওরকম বলতেও পারবো না, কিন্তু আমি আমার নিজের থেকে একটা কথাই শুধু বলতে চাই যে আমরা যে ওই এক মাস ছিলাম আমি ওকে রাখিও করেছিলাম, আমি বললাম কমলা দেখো ছেলে মেয়েরা ছেলেরা রাখি পড়ায়, কিন্তু কেন আমরা মেয়েরা মেয়েদের রাখি পড়াবো না, ওই সময় মাদ্রাজে আহমেদাবাদে ওইখানে আমরা যখন শেষ করলাম তখন আমরা সবাইকে রাখি পড়ালাম যে আমরা অন্য বন্ধুদের কেন রাখি পড়াবো না, তাহলে তখন থেকেই আমরা গভীর বন্ধু যে খালি বোনরা ভাইদের পড়াবে, বোনরা বন্ধুদের পড়াতে পারে না, তারা নাকি বন্ধনে থাকতে আবদ্ধ করতে পারে না, যাই হোক আমি আর বলতে চাই না, তবে আমি শেষ করি কমলার একটা কথা বলে, সেটা হলো যে সবাই বলছিল না হাত করে নাই, এইটা আর কেউ করে না, সবাই দেখলেই যে হাত করা,
হাসির মুখ মানে মানে কমলা মানে হাসি মুখ এইভাবে করছে শেষ কথা আমার তো এমনি হাসি দিয়ে সবাইকে জয় করা যায় হাসি মুখ থাকাটাই উচিত যত কষ্টই থাক আমার মনে হয় হাসি মুখটা খুব দরকার আমাদের সবার জন্য